দেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করল জাতির স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। প্যারেড স্কোয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ। স্বাধীনতা পরবর্তী অর্জন নিয়ে পাল্টাবাজি বক্তব্য বড় দুই দলে, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান রাজনীতিবিদদের। অর্থনীতি ও মানব উন্নয়নের সব সূচকে পিছিয়ে পাকিস্তান, বাংলাদেশের মডেল অনুসরণ করার পরামর্শ দিলেন অর্থনীতিবিদরা। রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম, প্রতিবাদ ও ক্ষোভ মুক্তিযোদ্ধা সংগঠকদের, দ্রুত প্রত্যাহার ও সংশোধন দাবি। কারাবন্দী খালেদা জিয়ার সাথে পরিবারের পাঁচ সদস্যের সাক্ষাৎ, সঠিক চিকিৎসা না দেওয়ার অভিযোগ বোন সেলিমা ইসলামের। এত অসুস্থ মানুষ, এত বয়স হয়ে গেছে তার, সে তো হাঁটা চলা করতে পারছে না, খেতে পাচ্ছে না, দোয়া করতে বলেছেন দেশবাসীকে। চার দিনের ব্যবধানে দুই কারখানায় ভয়াবহ আগুনে পূর্বমন্ত্রী প্রাণ, গাজীপুরে নিহত দশ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর। উত্তাল ভারত, কয়েক রাজ্যে সংঘর্ষ, কলকাতায় মমতার নেতৃত্বে বিক্ষোভ, অস্থিরতা বন্ধে করা বার্তা প্রধান বিচারপতির। আরএফএলের রেইনবো পেইন্টস, জাদুই জানে রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। সবাইকে স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। যাদের সর্বোচ্চ আত্মত্যাগে অবসান ঘটে দুই যুগের পাকিস্তানি শাসনের, নতুন দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের। মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের 48তম বার্ষিকীতে সেই বীর সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে পুরো জাতি। সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পুষ্পার্ঘ অর্পণের মধ্যে দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধে যারা পাকিস্তানের দোসর ছিল তাদের উত্তরাধিকারদের সঙ্গে কোনো রকমের আপোষ করা হবে না। শাহালি জয়ার প্রতিবেদন। এক সাগর রক্তের বিনিময়ে যারা ছিনিয়ে এনেছিলেন স্বাধীনতা, জাতির সেই সূর্য সন্তানদের স্মরণে শ্রদ্ধাবনত পুরো বাংলাদেশ। রবির প্রথম কিরণের সঙ্গে সঙ্গেই লাল সবুজের 30 লাখ কারিগরের জন্য বিউগলের এই করুণ সুর। 71-এর রণাঙ্গনের শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের সিনিয়র নেতাদের নিয়েও বেদিমূলে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী পরিষদের সদস্য, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরাও শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তি এখনও এ সমাজে রয়ে গেছে। স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তি, মুক্তিযুদ্ধের পাকিস্তানি হানাদার বাহিনীর সে দোসর, তাদের প্রেতাত্মারা আজও বাংলার মাটিতে বিজয়কে সুসংহতকরণের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। কাদের বলেন, স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে আওয়ামী লীগের লড়াই অব্যাহত থাকবে। এখানে আমাদের রিজার্ভেশন আছে, কারণ আমরা স্বাধীনতা বিরোধী কোন শক্তি এবং তাদের বংশধর, তাদের ব্যাপারে আমাদের কোনো আপোষ নেই। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি কেবলমাত্র আওয়ামী লীগ করতে পারবে, এবং আমরা দল থেকে যদি কোনো কারণে অনুপ্রবেশ ঘটে সে বিতর্কিতদের বাদ দিয়ে এবার আমরা সংগঠনকে নতুন করে ঢেলে সাজাচ্ছি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেয়া হয় সবার জন্য। উপচে পড়া মানুষের ঢলে ফুলে ফুলে ভরে যায় স্মৃতিসৌধ। ফুলের শ্রদ্ধায় সিক্ত হন মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সেই শহীদেরা, যাদের সর্বোচ্চ ত্যাগে স্বাধীনতা এই শব্দটি আমাদের হয়েছিল। এবারের বিজয় উৎসব উদযাপিত হচ্ছে ভিন্ন এক আবহে। একদিন আগে প্রকাশ করা হয়েছে রাজাকারদের আংশিক তালিকা। শ্রদ্ধা জানাতে আসা মানুষের প্রত্যাশা, দ্রুতই এ তালিকা পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা হবে, তাহলেই চিহ্নিত করা সহজ হবে স্বাধীনতা বিরোধী অপশক্তি, আর পূর্ণতা পাবে বাঙালির প্রচণ্ড অহংকার স্বাধীনতা।
সাভারে শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে। ধানমন্ডির 32 নম্বরে আরও শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বিজয় দিবসে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও তার সহধর্মিনী রশিদা খানম। সোমবার বঙ্গভবনের সবুজ লনের এই সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি তার সহধর্মিনী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। সংবর্ধনার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং হাইকমিশনার উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিজয় দিবসের কেক কাটেন। তারা আহত মুক্তিযোদ্ধা ও অন্যান্য অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আয়োজনে সঙ্গীত পরিবেশনা করেন দেশের বরেণ্য শিল্পীরা। বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কোয়ারে অনুষ্ঠিত হল বর্ণিল কুচকাওয়াজ। প্যারেডে সালাম গ্রহণ করেন সশস্ত্র বাহিনীর প্রধান ও রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যারেডে মুক্তিযুদ্ধ ও বাঙালি জাতির ইতিহাসের প্রতিফলন ঘটে। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। সকাল 10:30টার দিকে জাতীয় প্যারেড গ্রাউন্ডে পৌঁছান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এর কিছুক্ষণ আগে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতিকে বিজয় দিবসের কুচকাওয়াজে স্বাগত জানান প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক সহ তিন বাহিনীর প্রধান। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের পর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতিকে সম্মান জানিয়ে গার্ড অফ অনার করা হয়। পরে প্যারেড কমান্ডারের অনুরোধে বিভিন্ন কন্টিনজেন্ট পরিদর্শন করেন রাষ্ট্রপতি। এরপরই শুরু হয় বর্ণিল কুচকাওয়াজ। দীপ্ত পদভারে এগিয়ে চলছে ওরা, সুশৃঙ্খল এই গতিই যেন এগিয়ে যাওয়া বাংলাদেশ। বিভিন্ন বাহিনীর পতাকাবাহী দল সর্বপ্রথম অভিবাদন মঞ্চ অতিক্রম করে। একে একে মার্চ পাস্টে এগিয়ে যায় পদাতিক, যুদ্ধাস্ত্র ও যান্ত্রিক বহরগুলো। বিভিন্ন বাহিনীর প্যারাট্রুপার ও বিমান বাহিনীর মনোজ্ঞ ফ্লাইপাস্ট ও অ্যারোবেটিক ডিসপ্লে বর্ণিল এই আয়োজনে বাড়তি মাত্রা দেয়। সামরিক বাহিনীর 24টি কন্টিনজেন্টের পাশাপাশি এই প্যারেডে অংশ নেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বীর মুক্তিযোদ্ধাগণ। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। সাভার স্মৃতি জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। গৌরবময় বিজয়ের 48 বছরে দেশের রাজনীতি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধি নিয়ে কথা বলেন শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা। ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের ভাবনার কথা জানাচ্ছেন রিশাদ হাসান। মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে অসংখ্য মানুষের ঢল, হাতে ফুল আর মনে প্রগাঢ় শ্রদ্ধা নিয়ে শহীদ বেদিতে আসেন তারা। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, রাজাকারদের তালিকা স্বাধীনতায় কার কি অবদান ছিল তা তুলে ধরবে। যারা স্বাধীনতা যুদ্ধে বিরোধী পক্ষ বা বিরোধিতা করেছিলেন তাদের একটা সম্পর্কে দেশবাসী এবং জাতি সুস্পষ্টভাবে জানা দরকার ছিল। আমরা মনে করি এটা প্রকাশের মাধ্যমে সত্যিকার অর্থে যদি সত্যিকার রাজনীতি আর রাজাকারদের তালিকা আসে সেটা দেশবাসীর জন্য একটা মঙ্গল হবে। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন কালো টাকার অসুস্থ রাজনীতির সমালোচনা করেন। স্বাধীনতার এত বছর পরও দেশের গণতন্ত্র অবরুদ্ধ বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। কালো টাকা, এই কালো টাকা কিন্তু রাজনীতিকে মানে সুস্থ রাজনীতিকে একদম অসুস্থ রাজনীতিতে পরিণত করেছে। আজকে মানুষের কোনো অধিকার নেই, ভোটের অধিকার নেই এবং গণতান্ত্রিক অধিকারগুলো সমস্ত হরণ করে নেওয়া হয়েছে। জাসদ নেতা হাসানুল হক কিনু বলেন, স্বাধীনতা বিরোধীদের রাজনীতি নিষিদ্ধ করার কথা আর স্বাধীনতা বিরোধীদের সাথে কোনো আপোষ নয় বলে জানান রাশেদ খান মেনন। রাজাকার, জঙ্গি, যুদ্ধ অপরাধী এবং তার দোসর বিএনপিকে সম্পূর্ণভাবে বাংলাদেশের রাজনীতির মাঠ থেকে বের করে দেওয়া, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, সমতার পুষ্টটা এখন পর্যন্ত আমরা সামনে আনতে পারিনি।
গৌরবময় বিজয়ের 48 বছরে সাভার জাতীয় স্মৃতিসৌধে যারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসলেন, সেসব রাজনৈতিক নেতৃবৃন্দ বলছেন বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করবার কোনো বিকল্প নেই। রিশাদ হাসান, News24, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা। 49 বছরে পা দেয়া বিজয় দিবস সবার কাছে একরকম নয়। বিজয় কারো কাছে উৎসব, আবার কারো কাছে সন্তানকে সাত বীর শ্রেষ্ঠ আর 30 লক্ষ শহীদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার। 48তম বিজয় দিবসে সাধারণ মানুষের কাছে বিজয়ের মানে খুঁজেছেন আশিকুর রহমান শ্রাবণ। মেঘে ঢাকা ভোর, লাল শালুক মাথা উঁচু করে থাকা স্মৃতির সৌধ, 48 বছর বয়সী বাঙালির বিজয় দিবস। বিজয়ের ভোরে নিয়মিত দেখা মেলে মৌসুমী পতাকা ফেরিওয়ালাদের, যারা বিজয়ের প্রতীক মানুষের হাতে হাতে পৌঁছে দেয়। তার কাছে বিজয়ের মানে কি? পতাকা কেন বিক্রি করো? তুমি তো অন্য কিছু বিক্রি করতে পারতে। এই কাজ করলে পরে আমার কাছে একজন পতাকা কিনে যদি বাংলাদেশ টাকা হাত নিয়ে ঘুরে, আমার কাছে অনেক ভালো লাগে। টাকা কম পাই বলে তাতে আমার কোনো সমস্যা নেই। বেলা বাড়ে, ঘনিয়ে আসে ভিড়, লাল সবুজে পুরো স্মৃতিসৌধ এলাকা যেন একখণ্ড বাংলাদেশে বলতে যায়। ভিড়ের মধ্যেই দেখা যায় স্কুল পড়ো এক শিক্ষার্থীকে তার বাবা বিজয়ের গল্প জানাচ্ছেন। যারা ক্যানভাসে জয় পরাজয় আর জীবনের গল্প আঁকেন, বিজয়ের রোদে দাঁড়িয়ে তারাও রং তুলি খেলছেন, জল রঙে 71-এর ডিসেম্বর আঁকছেন। আমি তো একজন আর্টিস্ট, আমার এই ক্যানভাসটাই বিজয়ের ক্যানভাস। অপসংস্কৃতি, মৌলবাদ, হ্যাঁ, এসব যেন আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। বিজয় আনন্দের, মুক্তির, উৎসবের, তাই তরুণ তরুণীদের কাছে 16 ডিসেম্বর উৎসবের। 2 বছর বয়স থেকে 60 বছর বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হচ্ছে, আমরা কি আসলেই বিজয় পেয়েছি? আমরা কি আসলেই স্বাধীনতা পেয়েছি? যেদিন দেখব যে ধর্ষণের সংখ্যা কমে গেছে, ধর্ষিত হচ্ছে না বাংলাদেশ, সেদিন থেকে আমরা বিজয়টা পাব। অর্থনৈতিক মুক্তি, সামাজিক ন্যায় বিচার, দুর্নীতি থেকে যদি আমরা মুক্তি না পাই, তাহলে এই স্বাধীনতা সুফল সবাই সমানভাবে পাব না। বিজয় যার কাছে যেভাবেই ধরা দিক, শহীদ বেদি ফুলে ফুলে ভরে ওঠে সাধারণ আর অসাধারণদের শ্রদ্ধায়। আশিকুর রহমান শ্রাবণ, News24, সাভার, ঢাকা। সব রেকর্ড ভেঙে স্বাধীনতার 48 বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার যখন 8.13% পৌঁছেছে, তখন মাত্র 3.3% জিডিপি প্রবৃদ্ধি নিয়ে উন্নয়নের তলানিতে রয়েছে পাকিস্তান। এমন বেহাল অবস্থায় কেবল পাকিস্তানের অর্থনীতিবিদ, উন্নয়নবিদরাই বাংলাদেশকে অনুসরণের পরামর্শ দিচ্ছেন না, খোদ প্রধানমন্ত্রী ইমরান খান আশ্বস্ত করছেন বাংলাদেশের উন্নয়ন দেখে। অর্থনীতি ও মানব উন্নয়ন সূচকের প্রতিটি ক্ষেত্রে পাকিস্তানের চেয়ে বাংলাদেশের এমন এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরেছেন লাকমিনা জেসমিন শোমা। একাত্তরের মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশকে টেস্ট কেস হিসেবে দেখছিল পুরো বিশ্ব। তাদের ধারণা ছিল যুদ্ধবিধ্বস্ত এমন একটি দেশ কখনোই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে না। এমন শঙ্কা আর চ্যালেঞ্জ দুটোকে পাশাপাশি নিয়েই অর্থনৈতিক যাত্রা শুরু করে বাংলাদেশ। যাত্রার শুরুতে অর্থনীতির প্রতিটি সূচকেই এগিয়ে ছিল পাকিস্তান, আর আজ স্বাধীনতার 49 বছরে চিত্রটা ঠিক তার বিপরীত। সব দিক দিয়েই পাকিস্তান থেকে এগিয়ে বাংলাদেশ। চলতি অর্থ বছরের তথ্য উপাত্ত বলছে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধির হার 8.13%, আর সেখানে গেল জুন পর্যন্ত পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে মাত্র 3.3%। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এখন $1,909 আর পাকিস্তানিদের $1,641। 2018-19 অর্থ বছরে বাংলাদেশ রপ্তানি করেছে $3,660 কোটি পণ্য, আর পাকিস্তান রপ্তানি করেছে মাত্র $2,300 কোটি পণ্য। এছাড়াও নানান সূচকে, আমি যদি মাতৃমৃত্যুর হার বলি, আমি যদি লাইফ এক্সপেক্টেন্সি, কতদিন মানুষ বেঁচে থাকবে, সেখানে বাংলাদেশের লাইফ এক্সপেক্টেন্সি যেখানে প্রায় 73 বছর, 72.8,
পাকিস্তানে সেখানে 66 বছর। এইটাই একটা সূচক আমাদের বলে দেয় যে বাংলাদেশের স্বাস্থ্যগত, পরিবেশগত, আয়ের বিচারে সব দিকেই কিন্তু আমরা এগিয়েছি। ক্ষুধা, দারিদ্র, নিপীড়িত একটা দেশ সেখান থেকে একটা উদ্বৃত্তের দেশে পরিণত করা চারটিখানি কথা নয়, এর পেছনে কাজ করছে সেই ফাইটিং স্পিরিট। এবং নানা প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ এমন এক জায়গায় এখন পৌঁছে গেছে যে এখন এই অনেকের কাছে এটা একটা রোল মডেল। এমন সাফল্যে পাকিস্তানের অর্থনীতিবিদ, উন্নয়নবিদরা তাদের দেশের সরকারকে বলছেন বাংলাদেশকে অনুসরণ করতে। বাংলাদেশ কি এক্সপোর্ট হামারে বরাবর থি 5 সাল পেহলে। এমনকি বাংলাদেশকে দেখে ঈর্ষান্বিত খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও। হর চিজ মে আগে নিকল চুকা হ্যায় বাংলাদেশ। দীর্ঘ সেনা শাসন, জঙ্গিবাদের উত্থান আর দুর্নীতির কারণে যখন পাকিস্তানকে বলা হচ্ছে ব্যর্থ রাষ্ট্র, ঠিক তখন উন্নয়নের সব সূচকে বিশ্বের কাছে বিস্ময় এখন লাল সবুজের বাংলাদেশ। লাকমিনাজিসমিন শোমা, নিউজ 24, ঢাকা। ভুলে ভরা রাজাকারের তালিকা নিয়ে ক্ষোভে ফুঁসছেন মুক্তিযোদ্ধারা। রোববার যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে নাম আছে মুক্তিযুদ্ধের সংগঠকদের। দ্রুত নামগুলো প্রত্যাহারের দাবি মুক্তিযোদ্ধা সংগঠনগুলোর। রাজশাহীতে কারো জানাচ্ছেন কাজী শাহেদ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রাজাকার বা স্বাধীনতা বিরোধীদের যে তালিকা প্রকাশ করেছে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। প্রথম পর্যায়ের তালিকায় দেখা গেছে মুক্তিযুদ্ধের সংগঠকদের নাম। যদিও প্রথম পর্যায়ের এই তালিকায় নাম নেই তৎকালীন জামাতের আমির অ্যাডভোকেট আফাজউদ্দিন, শান্তি কমিটির সভাপতি সাবেক এমপি আয়েনউদ্দিনের। মুক্তিযুদ্ধের সংগঠকদের নাম রাজাকারের তালিকায় থাকায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা। 30 লক্ষ প্রাণের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে, সেই পরিবার পরিজনদের দীর্ঘদিনের দাবি ছিল। এই রাজাকারের লিস্টটা যেন তেন প্রকারে এটা করা হয়েছে, এইটা যাচাই বাছাই করে এটা করা উচিত ছিল। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু রাজশাহী সফরে যার বাড়িতে উঠেছিলেন তার নাম রাজাকারের তালিকায়, তাই ক্ষোভে ফুঁসছেন স্বজন আর মুক্তিযোদ্ধারা। বঙ্গবন্ধু রাজশাহীতে আসলে ওনার বাসায় উঠতেন এবং ওনার বাসায়, হ্যাঁ, ওনার বাসায় থেকে রাজশাহীর কোথায় কী করতে হবেন রাজনৈতিক দিক নির্দেশনা দিতেন, সেই ব্যক্তির নাম এই তালিকায়, রাজাকারদের তালিকায় এসে এটা খুবই দুঃখজনক। যারা মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন তাদের নাম এই তালিকায় আসার পেছনে ষড়যন্ত্র আছে দাবি করে মুক্তিযোদ্ধারা বলছেন দ্রুত নামগুলো প্রত্যাহার করতে। রাজশাহী জেলা কমান্ড, মহারণ কমান্ড, মঞ্চ, মুক্তি বাতাবি বাস্তবের পক্ষ থেকে আমরা এর মানে তীব্র প্রতিবাদ চালাচ্ছি। মুক্তিযোদ্ধা, গবেষক ও ইতিহাসবিদ মুনতাসির মামুনের মতে সংশ্লিষ্টদের সাথে কথা না বলে আমলাদের দিয়ে করা এই তালিকা অসম্পূর্ণ, এতে নতুন কিছু নেই বলেও মত তার। তো নতুন যে কিছু করেছেন তা না, বরঞ্চ আমরা শুনছি যে এমন সব নাম দিয়েছেন যেগুলি লোকে এই তালিকায় সন্ধিহান করে তুলবে। আগে যেসব কাজ হয়েছে এখন যে তালিকা সবগুলিকে সমন্বয় করে কাজটা করা উচিত। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। বরিশালের অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তী একজন গেজেটেড মুক্তিযোদ্ধা, তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সদ্য ঘোষিত রাজাকার তালিকায় তার নাম 65 নম্বরে। এছাড়াও তার মা ভাতাপ্রাপ্ত উষারানী চক্রবর্তী নামও এই তালিকায় 45 নম্বরে রয়েছে। নিজের মুক্তিযোদ্ধা বাবার নাম রাজাকারের তালিকায় থাকায় দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই কথা জানিয়েছেন বাসদ নেত্রী ডক্টর মনীষা চক্রবর্তী। মনীষা অভিযোগ করেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি ও তার পরিবার। পক্ষে যন্ত্রণাটা বড় বড় বেশি যন্ত্রণা, কিসের জন্য, কী অপরাধে এই যে এইটা এটা এটা হবে? একবার কেউ একবার তদন্ত করলো না, খোঁজতো না, জানলো না, তুলে দিল নামটা রাজাকারদের তালিকায়। পুনঃতদন্ত সাপেক্ষে এই গেজেটটা কীভাবে প্রকাশ হলো এবং এই ধরনের তথ্যগুলি আসলে কীভাবে এখানে প্রকাশিত হলো সেটা তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি হওয়া উচিত। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে রাজাকারের তালিকা প্রকাশ করেছে সরকার বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার শেরেবাংলা নগরে মহান বিজয় দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এই মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, সরকারের প্রতি পদে পদে বিএনপিকে হেয় করার চেষ্টা করছে। রাজাকারের সঠিক তালিকা শুধুমাত্র প্রকৃত মুক্তিযোদ্ধাদের পক্ষেই করা সম্ভব বলে মনে করেন তিনি। এ সময় দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দর্শক, নিউজ 24 সংবাদে পর্যন্ত নিচ্ছি একটি বিরতি, একটু পরেই সঙ্গে থাকুন।
বিরতির পর স্বাগত আরেকবার দেখছেন নিউজ 24 সংবাদ। আদালতে দেয়া মেডিকেল প্রতিবেদনের সঙ্গে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো মিল নেই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন কারাবন্দী বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে দেখা করে তার স্বজনরা বলেছেন তিনি সঠিক চিকিৎসা পাচ্ছেন না। আপিলের জামিন না হওয়ায় খালেদা জিয়া বিস্মিত বলেও জানান তার স্বজনরা। তহিদ শান্তকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মৌ খন্দকার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গেল 14 ডিসেম্বর তার পরিবারের সদস্যদের দেখা করার কথা থাকলেও শেষ মুহূর্তে বাতিল হয়। সোমবার বেলা 3টার দিকে বিএসএমএমইউতে যান স্বজনেরা। প্রায় দেড় ঘন্টা অবস্থানের পর সাংবাদিকদের সাথে কথা বলেন বোন সেলিমা ইসলাম। জানান আদালতে দেয়া মেডিকেল প্রতিবেদনের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। আজকেও ফাস্টিং, সে 14-12 ঘন্টা না খেয়ে আছে, না খাওয়ার পরে 12-14 ফাস্টিং যদি এরকম আসে তাহলে কেমন করে কন্ট্রোল হলো ডায়াবেটিস? কোনো মিল নাই, চিকিৎসা হচ্ছে না। গেল 12 ডিসেম্বর আপিল বিভাগে খালেদা জিয়ার জামিন শুনানি হয়। সেদিন জামিন হয়নি তার। জামিন না হওয়ায় খালেদা জিয়া বিষয় প্রকাশ করেছেন বলেও জানান তার বোন। তিনি আরও বলেন খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দোয়া করতে বলেছেন দেশবাসীকে, এছাড়া আর আমাদের কি আছে? জামিন তো দিলেন না, এত অসুস্থ মানুষ, এত বয়স হয়ে গেছে তার, সে তো হাঁটা চলা করতে পারছে না, খেতে পাচ্ছে না, বসতে পাচ্ছে না, এই অবস্থায়। এক মাসেরও বেশি সময় পরে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন তার স্বজনরা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। আবার বিজয় দিবসের খবর। মহান বিজয় দিবসে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে নতুন প্রজন্মকে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন সেক্টর কমান্ডার্স ফোরামের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চত্বরে বিজয় দিবসের অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এর আগে বিজয় দিবস উপলক্ষে নানা দেশাত্মবোধক কোরাস সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। এরপর স্বাধীনতা চত্বর 71 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের চিত্র মঞ্চায়িত হয়। সবশেষ পতাকা হস্তান্তর ও স্বাধীনতার শপথ করানো হয় নতুন প্রজন্মকে। মহান বিজয় দিবস উপলক্ষে বীরাঙ্গনা মাসুদা বেগমকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দিয়েছেন অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন বিপিএম। মুন্সিগঞ্জের দক্ষিণ মহাকালীতে মাসুদা বেগমের বাড়িতে গিয়ে তার হাতে উপহার সামগ্রী তুলে দেন মাহবুব হোসেন। এ সময় বীরাঙ্গনার পাশে আবেগঘন পরিবেশ বেশ কিছু সময় কাটান তিনি। বীরাঙ্গনার কাছ থেকে মুক্তিযুদ্ধের বাস্তব অভিজ্ঞতার গল্পও শোনেন অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দেশ জুড়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে 71 বার তোপধ্বনির মধ্যে দিয়ে শুরু হয় দিবসের মূল আনুষ্ঠানিকতা। পরে শহীদ মিনার স্মৃতিসৌধ শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সর্বস্তরের জনগণ। বিস্তারিত টেক্সট রিপোর্টে। চট্টগ্রামে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্বশহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। খুলনায় মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে প্রথমে জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বরিশালেও জেলা পুলিশ লাইন্সে 31 বার তোপধ্বনি এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কার্যক্রম শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে রংপুর নগরীর মডার্ন মোড়ে বিজয়ের ভাস্কর অর্জনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রশাসনের কর্মকর্তারা এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সিলেটে সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। ময়মনসিংহে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় পাটগুদাম ব্রিজ মোড়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। এরপরই শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় প্রশাসন সহ বিভিন্ন সংগঠন। এছাড়া সারা দেশের সব জেলা, উপজেলা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন করা হয়। ডেস্ক রিপোর্ট,
নিউজ 24। মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সের স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদ পুলিশদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার সকালে রাজারবাগ শহীদ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারি, ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের অঙ্গীকার সাংস্কৃতিক অধিকার স্লোগান নিয়ে শোভাযাত্রা করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, যেখানে সব শ্রেণীর পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার। এ সময় তিনি বলেন, বিজয়ের 48 বছর পরও মানবিক অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, যেখানে থাকবে না ধনী গরিবের এত বৈষম্য। শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এসে শেষ হয় বিজয় শোভাযাত্রা। জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে বিজয় দিবসে শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেছেন সাংবাদিক নেতারা। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা। এই সময় জয় বাংলা স্লোগানের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করে বিজয় দিবসের শুভেচ্ছা জানান তারা। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে প্রথম পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর একে একে অন্যান্য সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে 12,000 পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির প্রায় 50,000 মাছ বিতরণ করেছেন সিটি কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু। সোমবার সকালে নগরীর পাইকপাড়া পুকুরপাড় এলাকায় এই মাছ বিতরণ করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চার দিনের ব্যবধানে আগুনে পড়ল 29 প্রাণ। গেল বুধবার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে দগ্ধ হয়ে এ পর্যন্ত 19 জন নিহত হয়েছেন। আর রোববার গাজীপুরের ফ্যান কারখানায় আগুনে প্রাণ গেছে 10 জনের। সোমবার তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মন্ত্রণালয়ের পরিদর্শক দল জানিয়েছে, অবৈধভাবে গড়ে তোলা এই ফ্যান কারখানাটি সাভার। প্রতিনিধি নাজমুল হুদাকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন নাজিয়া কণা। কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা গেল বুধবার। এতে পুড়ে নিহতের সংখ্যা এখন পর্যন্ত 19 জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও 13 জন, এদের মধ্যে কয়েকজন লাইফ সাপোর্টে। চার দিনের ব্যবধানে গাজীপুরের একটি ফ্যান কারখানায়ও রোববার আগুন লাগার ঘটনা ঘটে। দগ্ধ হয়ে মারা যান 10 জন, আহত হন কমপক্ষে 15 জন। সোমবার ময়নাতদন্ত শেষে নিহত শ্রমিকদের মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আমাদের আর একটা টিম আছে, আমরা ঘটনাস্থলেও যাব। আমরা সেখানে ঘটনাস্থলে কী কারণে অগ্নিকাণ্ড হয়েছে বা কী ধরনের আলামত সেখানে পাওয়া যেতে পারে সেটাও আমরা সংগ্রহ করব। মাঝারি আকারের এই কারখানায় জরুরি নির্গমনের পথ না থাকায় হতাহতের ঘটনা ঘটে। আগুন নেভাতে প্রয়োজনীয় কোনো কিছুই ছিল না লাক্সারি ফ্যানের। তিনতলার মধ্যে হঠাৎ আগুন এবং অনেক ধোঁয়া, এর মধ্যে লোক আছিল পরে 15-16 জন। থাকার পরে 10 জন লোক এখানে মারা গেছে, লোক বাইর হতে পারে নাই, শুধু একটা গেট। কিছু লোক আছে যেমন চার্জার টানি যায়, পরে চার্জার আনতে গিয়ে মনে করে যার বাড়িতে পারে। আবার কিছু লোক আমরা অনেক নিচে গ্যাসের ফায়ার লেগে গেছিলাম যে দিছি, কিন্তু আগুন আমাদেরকে আরও ওখান থেকে তাদের আক্রমণ করছে, কিন্তু আমরা ঢুকতে পারিনি। আর শ্রম মন্ত্রণালয়ের পরিদর্শক দল ঘটনাস্থল পরিদর্শন শেষে জানায়, কোনো বৈধতা ছিল না এই কারখানার। আগুনের ঘটনা তদন্ত করছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি। নাজিয়া কণা, নিউজ 24। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, ফির ঠিক পরে সঙ্গে থাকুন।
নিয়মিতের উপর স্বাগত আর একবার দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। পেরুতে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি এবং খনি খাত কিছুটা ঘুরে দাঁড়ানোয় গেল অক্টোবরে বছরবাড়ির জিডিপি 2.09% বেড়েছে। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নিজেদের জরিপের 2.60% পূর্বাভাসের চেয়ে কম বলে জানিয়েছে রয়টার্স। অক্টোবরের এই প্রবৃদ্ধি পূর্ববর্তী মাসের 2.22%, সেই সাথে গেল বছরের অক্টোবরে 4.12% প্রবৃদ্ধি থেকেও কম। দেশটির পরিসংখ্যান সংস্থা INI বলছে, চলতি বছরের প্রথম 10 মাসে পেরুর স্থানীয় অর্থনীতি সম্প্রসারিত হয়েছে 2.16%। জমকালো আয়োজনের মাধ্যমে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইভ্যালি। সোমবার বিকেলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই আয়োজন করা হয়। বিজয় আমাদের, আমাদের এগিয়ে যাওয়া, এই স্লোগানকে প্রতিপাদ্য করে বিজয় দিবসের অনুপ্রেরণায় নিজেদের উদযাপনকে সাজিয়ে তোলে ই কমার্স ভিত্তিক মার্কেট প্লেস ইভ্যালি। এ সময় উপস্থিত ছিলেন ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল সহ আরও অনেকে। পরে আমন্ত্রিত অতিথিদের জন্য নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারে নিউজ 24 প্রবাসের খবর। বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা উৎসাহ উদ্দীপনা ও গাম্ভীর্যের মধ্যে দিয়ে পালন করেছে বিজয় দিবস। মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে দীর্ঘ 9 মাস পর 16 ডিসেম্বর বিজয় দিবস সারা বিশ্বের বাঙালি জাতির কাছে অত্যন্ত গর্বের, আর তাই দেশ থেকে দূরে থাকলেও হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে স্বাধীনতা অর্জনের এই দিনটিকে প্রবাসীরা উদযাপন করেছেন প্রগাঢ় শ্রদ্ধার সাথে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানের তথ্য ও চিত্র একটি ডেস্ক রিপোর্টে। সৌদি আরবের রিয়াদে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস 2019 উদযাপিত হয়েছে। আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত গোলাম মসি শুভেচ্ছা বক্তব্য রাখেন। দূতাবাসের কার্যালয় প্রধান ডক্টর ফরিদউদ্দিন আহমেদের উপস্থাপনায় আলোচনা অনুষ্ঠানে দূতাবাসের মিশন উপপ্রধান মোহাম্মদ নজরুল ইসলাম, মিনিস্টার আনিসুল হক, ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদ সিদ্দিকী, রিয়াদে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। এছাড়া বিজয় দিবস উদযাপন করেছে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদ। বিদ্যালয় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস রিয়াদের শ্রম কল্যাণ কাউন্সিলর মোহাম্মদ মেহেদি হাসান। এছাড়া জেদ্দাতেও কনসুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি সূচনা করেন কনসাল জেনারেল ফয়সাল আহমেদ। এরপর শহীদদের স্মরণে অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কনসাল জেনারেল, কনসুলেটের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা। কুয়েতে বাংলাদেশের দূতাবাসে বিপুল উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। কুয়েত দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানের পরিচালনায় ও রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবু নাসের, কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম খান, সোনালী ব্যাংক প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন মজুমদার ও প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন খান। এছাড়াও ছিলেন বিমানের কুয়েত কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ হাফিজুল, বাংলাদেশ মিলিটারি কমান্ড টু কুয়েত এর কর্মকর্তাবৃন্দ। ভিন্ন ভিন্ন কর্মসূচির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে পালিত হয়েছে মহান বিজয় দিবস। সকালে বাংলাদেশ দূতাবাস আবুধাবি, দুবাই কনসুলেট, শেখ খলিফা বিন জায়েদ, বাংলাদেশ ইসলামিয়া স্কুল ও কলেজ সহ বিভিন্ন বাংলাদেশি সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। এ সময় রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে দূতাবাসের উপমিশন প্রধান মোহাম্মদ মিজানুর রহমান, লেবার কাউন্সিলর মোহাম্মদ আব্দুল আলিম মিয়া, প্রধান সচিব রিয়াজুল হক ও দূতালয় প্রধান মোহাম্মদ জুবায়ের হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ মীর আনিসুল হাসান, বিমান ম্যানেজার এন সি বড়ুয়া, জনতা ব্যাংকের সিইও মোহাম্মদ আমিরুল হাসান সহ স্থানীয় কমিউনিটির নেতা ও প্রবাসী নেতৃবৃন্দরা।
যথাযোগ্য মর্যাদায় বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে উদযাপিত হলো মহান বিজয় দিবস। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সোমবার স্থানীয় মানামায় দূতাবাস প্রাঙ্গণে উদযাপিত হয় দিবসটি। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম মোমিনুর রহমান দিবসের কার্যক্রম শুরু করেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর প্রদত্ত বাণীগুলো সবাইকে পাঠ করে শোনান দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম ও কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেছিলেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারতের কলকাতায় পালিত হয়েছে বাংলাদেশের মহান বিজয় দিবস। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় মিত্রশক্তি হিসেবে এগিয়ে এসেছিল ভারত। ভারতীয় সেনারাও অংশ নিয়েছিল মুক্তিযুদ্ধে। নয় মাসের মুক্তিযুদ্ধে জয়লাভের পর গঠিত হয় স্বাধীন বাংলাদেশ। বিশ্বের কাছে পরিচিতি পায় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ। সেই স্মৃতিকে ধরে রেখে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি পালন করেছে পশ্চিমবঙ্গ। কলকাতা থেকে ভাস্কর সর্দারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিজয় দিবসে সাবেক মন্ত্রী শাহজাহান খান শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। শহীদ বেদিতে শ্রদ্ধা জানান ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় শাখার লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। ভারতীয় সেনাবাহিনীর আয়োজনে গত 14 ডিসেম্বর থেকে শুরু হওয়া বিজয় উৎসব সোমবার শেষ হয় বিজয় দিবসের মধ্য দিয়ে। ভারতীয় সেনাবাহিনী ছাড়াও কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস শ্রদ্ধার সঙ্গে পালন করেছে বিজয় দিবস। সোমবার কলকাতায় উপদূতাবাস প্রাঙ্গণে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি উদযাপন হয়। এরপর স্মৃতি বিজড়িত বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর আবক্ষতে শ্রদ্ধা জানান উপদূতাবাসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। যারা সব উদ্বাস্তু হয়ে কিংবা পালিয়ে যারা চলে এসছেন সেই সময় যে পাকিস্তান আর্মি অ্যাট্রসিটিতে, আর সেখানে দলে দলে তারা সেই শিবিরে আমি গিয়ে তারপর ওখান থেকে আমাদের যারা মুক্তিযোদ্ধা হয়ে ফ্রিডম ফাইটার হয়ে যারা ট্রেনিং নিতে চাইতো সেই ভলেন্টিয়ার ইচ্ছুক যারা ছিল তাদের নিয়ে আমরা ক্যাম্পে ট্রেনিং দিয়ে তারপরে তৈরি করতাম। এপার বাংলা এবং ভারতবর্ষ আই থিঙ্ক আমরা সবাই চাইছি যে বাংলাদেশ এবং ভারতবর্ষের সম্বন্ধ নিবিড় এবং বন্ধুত্বপূর্ণ থাকুন চিরকালের জন্য। এদিকে বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনী মহড়া প্রদর্শন করেছে। প্রতিবারের মতো এবারের 49তম বিজয় দিবসের প্রাক্কালে রোববার কলকাতার রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত হয়েছে ভারতীয় সেনাবাহিনীর মহড়া। মহড়ায় 70-80 কিলোমিটার বেগে ঘোড়া চালিয়ে আগুনের ব্যারিকেড পার হন ভারতীয় সেনারা। এরপর সেনাবাহিনীর মহড়ায় নজর কাড়ে প্যারাট্রুপার কলা। 2019 সালের 49তম বিজয় দিবসকে স্মরণ করতে ভারতীয় পতাকার সঙ্গে বাংলাদেশের পতাকা নিয়ে রেসকোর্সের মাটি ছোঁয় 20 জন প্যারাট্রুপার। সবচেয়ে বড় চমক ছিল হেলিকপ্টার প্রদর্শনী। ভারতের তৈরি অ্যাডভান্স লাইট হেলিকপ্টার চিতা ও অ্যাডভান্স অ্যাটাক হেলিকপ্টার রুদ্রাক্ষের প্রদর্শনী হয়, যেখানে দেখানো হয় কিভাবে সেনারা হেলিকপ্টার দিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করে। এর আগে রোববার ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় দপ্তর কলকাতার ফোর্ট উইলিয়ামের অ্যালবার্ট অডিটোরিয়ামের প্রাঙ্গণে 1971 সালের মুক্তিযুদ্ধকালীন এবং এর পরবর্তী ও পূর্ববর্তী ঘটনাগুলো নিয়ে এক চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়, যার নাম ভারত বাংলাদেশ মৈত্রী বন্ধন। কয়েকটি বিভাগে সাজানো এই প্রদর্শনীর প্রথম স্থান পেয়েছে দ্য হিস্টোরিক মোমেন্ট অব সারেন্ডার সেরেমনি ডিসেম্বর 1971। এরপর রয়েছে কমান্ডার ইন্টারঅ্যাক্টিভ উইথ ট্রুপস। পাশাপাশি ছিল ভারতীয় সেনাবাহিনীর আয়োজনে জয় বাংলা নামের একটি বিভাগ, সেখানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ সহ ইন্দিরা গান্ধী ও বঙ্গবন্ধুর নানা মুহূর্তের ছবি দেখানো হয়েছে। এই যে আজকে আমাদের অগ্রগতি, এটা আমি মনে করি আমাদের অনেক দেশ সহযোগিতা করেছে, বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ ভারত সাহায্য করেছে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুব সুদৃঢ় সম্পর্ক, আমাদের কিন্তু রক্তের বন্ধন এখানে। কারণ 71 সালে যেমন আমরা রক্ত দিয়েছি, ভারতের জনগণ ভারতের সেনাবাহিনী রক্ত দিয়েছে, সুতরাং আমাদের এই বন্ধন রক্তের বন্ধনে বাঁধা। চিত্র প্রদর্শনের পর সাবেক মন্ত্রী সহ মুক্তিযোদ্ধারা এবং দুই দেশের সেনাবাহিনী এক আলোচনায় অংশগ্রহণ করেন। এরপর স্মারক আদান প্রদান হয় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে। ভারতীয় সেনার পক্ষ থেকে বাংলাদেশ সেনা মোহাম্মদ জুবের ও সাবেক মন্ত্রী শাহজাহান খানের হাতে স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি শেষ করেন পূর্বাঞ্চলীয় দপ্তরের লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লেবাননের বৈরুত থেকে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক বাবু সাহা। বাবু সাহা, আপনাকে নিউজ 24 প্রবাসের লাইভে আপনাকে স্বাগত জানাচ্ছি। লেবাননের জাতীয় ডাকঘর লিবান পোস্ট প্রবাসী বাংলাদেশিদের জন্য দেশে টাকা পাঠানোর সুযোগ করে দেয়। গত 2 দিনে প্রবাসী বাংলাদেশিরা $7,75,000 বাংলাদেশে প্রেরণ করতে পেরেছেন। তো প্রবাসী বাঙালিরা এই কার্যক্রমের মাধ্যমে ঠিক কতটা উৎফুল্ল বা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে টাকাটা পাঠাচ্ছে কী জানতে পেরেছেন আপনি? তন্ময়,
লেবাননের চলমান অস্থিরতা এবং ডলার সংকটের কারণে প্রবাসী বাংলাদেশিরা যখন অস্থির দিন কাটাচ্ছে আর আশঙ্কারের কাছে টাকা পাঠাতে পারছেন, বাংলাদেশিদেরকে জানায় যে তার 5 লাখ লিরার বিনিময়ে তারা $300 বাংলাদেশে পাঠাতে পারবে। এ সুযোগটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং প্রবাসী বাংলাদেশিরা তারা প্রত্যেকটি লিবান পোস্টে যে শাখাগুলি আছে সেই শাখাগুলিতে ভিড় জমায় এবং দেখা গিয়েছে গত 3 দিনে শনি রবি এবং সোমবার এই 3 দিনে অন্তত প্রবাসী বাংলাদেশিরা প্রায় $7 লক্ষ বাংলাদেশে প্রেরণ করেছে এবং এই ডলার প্রেরণ করতে প্রবাসী বাংলাদেশিরা খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছে, কারণ প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘ 3 মাস ধরে তারা বাংলাদেশে টাকা পাঠাতে পারছিল না এবং পরিবারও কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে ছিল, যে কারণে প্রবাসী বাংলাদেশিরা এই 3 মাস অস্থির দিন কাটিয়েছে। তো বর্তমানে এই লিবান পোস্টের সুযোগ পেয়ে তারা কিন্তু খুবই আনন্দিত। তো লিবান পোস্ট যে সুযোগটি দিয়েছে সেই সুযোগটি একমাত্র বাংলাদেশ এবং ফিলিপিনের জন্য তারা দিয়েছে এবং এই সুযোগটি কতদিন পর্যন্ত চলমান থাকে সে ব্যাপারে নির্দিষ্ট করে কোনো কিছু তারা জানায়নি। প্রত্যেকটি প্রবাসী বাংলাদেশি সেখানে তাদের মূল পাসপোর্ট বা মূল আকামা প্রদর্শন করে প্রতিবার $300 বাংলাদেশে প্রেরণ করতে হবে। কেউ যদি এর থেকেও বেশি ডলার বাংলাদেশে প্রেরণ করতে চায় তাহলে তাকে প্রথমবারের মতো ঠিক একই ভাবে তাদেরকে দ্বিতীয়বার টাকা বাংলাদেশে পাঠাতে হবে। ঠিক এইভাবে সে আরো কয়েকবার বাংলাদেশে এইভাবে লিবান পোস্টের মাধ্যমে টাকা পাঠাতে পারবে। তো বর্তমানে এই লিবান পোস্টের সুযোগটি কিন্তু আরো কয়েক সপ্তাহ চলমান থাকবে বলে আমরা আশা করছি। তাছাড়া বৈরুত দূতাবাস এই লিবান পোস্টের সাথে সার্বক্ষণিক যোগাযোগ আছে যাতে এই কার্যক্রমটি চলমান রাখে এবং প্রবাসী বাংলাদেশিরা যাতে তারা বাংলাদেশে টাকা পাঠাতে। তাছাড়া বৈরুত দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার প্রত্যেকটি প্রবাসী বাংলাদেশিদেরকে অনুরোধ জানিয়েছে যেন তারা হাতে লিরা না রেখে অতি দ্রুত এই লিবান পোস্টের মাধ্যমে বাংলাদেশে টাকা প্রেরণ করে, কারণ এই লিবান পোস্ট যদি তাদের এই কার্যক্রম বন্ধ করে দেয় তাহলে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা ঠিক আগের মতোই কিন্তু তারা সমস্যায় পড়ে যাবে। তো দেখা গিয়েছে যে গত 3 দিনে প্রবাসী বাংলাদেশিরা প্রচুর সংখ্যক বাংলাদেশে লিবান পোস্টে তারা ভিড় করে, তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু এই রেমিটেন্স বাংলাদেশে প্রেরণ করতে সক্ষম হয়েছে। তন্ময় দবসা, আপনাকে ধন্যবাদ লেবানন থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবারে নিউজ 24 আন্তর্জাতিক প্রসঙ্গ। বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়, 5ম দিনে আরো উত্তপ্ত ভারত। উত্তর পূর্বাঞ্চলের পর রাজধানী দিল্লিতে ক্রমেই সহিংস বিক্ষোভ আরো জোরালো আকার ধারণ করেছে। বিভিন্ন স্থানে গণপরিবহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের গুলিতে আহত 2 ছাত্র হাসপাতালে ভর্তি বলে জানা গেছে। এ বিষয়ে অসন্তোষ জানিয়ে অবিলম্বে আন্দোলন বন্ধের কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে পশ্চিমবঙ্গে এই আইনের বিরুদ্ধে বিশাল র্যালি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাহিদিয়ানা ডেস্ক রিপোর্ট। নাগরিক সংশোধনী বিলের প্রতিবাদে দিল্লির ছাত্রদের আন্দোলন ভয়াবহ আকার ধারণ করেছে। দিল্লিতে জামিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পর এবার বিক্ষোভ করছে উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ও লখনৌ নাদওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বিক্ষোভ দমাতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের গুলিতে 2 ছাত্র আহত হয়। এছাড়া দিল্লি, আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইনের বিরোধীরা বিভিন্ন স্থানে গণপরিবহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। আসাম ও ত্রিপুরার পর পশ্চিমবঙ্গেও বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। এছাড়া সোমবার সন্ধ্যা পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রায় 350 আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে সোমবার বিশাল এক র্যালি নিয়ে পথে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহামিছিল শেষে এক জনসভায় এই আইন না মেনে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন মমতা। এক টুইট বার্তায় এই মহামিছিলের সমালোচনা করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধাঙ্কর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক টুইট বার্তায় দেশজুড়ে এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য কংগ্রেসকে দায়ী করেন। এছাড়া জনগণের সম্পত্তি বিনষ্ট করা ও জনজীবনকে ব্যাহত করাকে দেশের উদ্দীপনা পরিপন্থী বলে এই আন্দোলন বন্ধের কড়া নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা দিয়ে সোমবার ইন্ডিয়া গেটের সামনে 2 ঘন্টা বসেছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। সেখানে দলের আরো 300 নেতাকর্মী তার সঙ্গে যোগ দেন। নাহিদ সিহান, নিউজ 24। আবারও প্রবাসের খবর। দর্শক, প্রবাসের বিজয় দিবস উদযাপন নিয়ে আরও একটি ডেস্ক রিপোর্ট থাকছে। প্রধানমন্ত্রী
যথাযোগ্য মর্যাদায় মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে 48তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। কর্মকর্তাদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলাম। পরে হাইকমিশন প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লাল সবুজ পতাকা, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে বিজয় দিবস পালনের জন্য দূতাবাস প্রাঙ্গণে ভিড় জমান দূর দূরান্ত থেকে আসা কয়েকশো প্রবাসী বাংলাদেশি। শহীদদের স্মরণে নির্মিত অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রবাসী সহ বিভিন্ন বাংলাদেশি সংগঠন। বাংলাদেশ কনস্যুলেট সিডনির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আইনজীবী সিরাজুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক পি এস চুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখা, ছাত্রলীগ অস্ট্রেলিয়া, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটির আয়োজনে বিজয় দিবস পালিত হয়েছে ভিবিএস প্রাঙ্গণে। এছাড়া অস্ট্রেলিয়া বাংলাদেশ কালচারাল ইন ব্রিসবেনের উদ্যোগে বিজয় মেলা 2019 আয়োজন করা হয়। সিডনি ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের বিজয় দিবস আয়োজনে ছিল বাংলাদেশের জাতীয় সঙ্গীত সহ দেশের বিভিন্ন গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশনা। অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস এবং বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। বিজয় দিবস উপলক্ষে সমাবেশের আয়োজন করে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ। নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে সুব্রত তালুকদারের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন জাকারিয়া চৌধুরী। নিউ ইয়র্কে 1971 সালে হানাদার বাহিনীর হাতে নিহত হিন্দুদের স্মরণে গণশ্রাদ্ধের আয়োজন করে বাংলাদেশ হিন্দু কোয়ালিশন যুক্তরাষ্ট্র। স্পেনে বাংলাদেশ দূতাবাসের বিজয় দিবসের আলোচনায় অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ সময় উপস্থিত ছিলেন স্পেনের নিযুক্ত রাষ্ট্রদূত জনাব হাসান মাহমুদ খন্দকার সহ বাংলাদেশি কমিউনিটি ও দূতাবাস কর্মকর্তারা। জার্মানিস্থ বাংলাদেশ দূতাবাস সহ প্রবাসী বাংলাদেশিরা যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেন। বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির শাখা মাইন্সে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইউনুস আলী খান, পরিচালনা করেন কবি ও সাংবাদিক আব্দুল হাই। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সিডিও নেতা মিসেস গাব্রিয়াল মুলার সহ বহু প্রবাসী বাংলাদেশি মুক্তিযোদ্ধা। শেষ করবো এখনকার নিউজ 24 সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। দেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করল জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। প্যারেড স্কোয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ। স্বাধীনতা পরবর্তী অর্জন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য বড় দুই দলে, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান রাজনীতিবিদদের। অর্থনীতি ও মানব উন্নয়নের সব সূচকে পিছিয়ে পাকিস্তান, বাংলাদেশের মডেল অনুসরণ করার পরামর্শ দিলেন অর্থনীতিবিদরা। রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম, প্রতিবাদ ও ক্ষোভ মুক্তিযোদ্ধা সংগঠকদের, দ্রুত প্রত্যাহার ও সংশোধন দাবি। কারাবন্দী খালেদা জিয়ার সাথে পরিবারের 5 সদস্যের সাক্ষাৎ, সঠিক চিকিৎসা না দেওয়ার অভিযোগ বলে সেলিমা ইসলামের। এত অসুস্থ মানুষ, এত বয়স হয়ে গেছে তার, সে তো হাঁটা চলা করতে পারছে না, খেতে পাচ্ছে না, দোয়া করতে বলেছেন দেশবাসীকে। 4 দিনের ব্যবধানে 2 কারখানায় ভয়াবহ আগুনে পুড়ল 29 প্রাণ, গাজীপুরে নিহত 10 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর। এবং আজও উত্তাল ভারত, কয়েক রাজ্যে সংঘর্ষ, কলকাতায় মমতার নেতৃত্বে বিক্ষোভ, অস্থিরতা বন্ধে করা বার্তা প্রধান বিচারপতি। অশোক শেষ করছে এখনকার নিউজ 24 সংবাদ। সঙ্গে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাই।